viewers, welcome back to your favorite YouTube channel and it is your Shoham. So viewers, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমিও খুব ভালো আছি। আজকে আমার ব্যক্তিগত একটা কাজের উদ্দেশ্যে আমাকে একটু বাইরে দুর্গাপুরের দিকে যেতে হয়েছিল, তো এখন আমি বাড়ি ফেরার পথে। তো আজকে ভাবলাম ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। অ্যাকচুয়ালি কি হলো, এই দুর্গাপুর থেকে ফেরার পথে রাস্তায় একটা নেচার কলেজ ছিল, তো যার জন্য কিছুক্ষণ আমি গাড়ি থেকে নামলাম। তো তারপর ভাবলাম যে আজকে ব্লগটা কেমন হয় যদি এখান থেকে স্টার্ট করি আমরা। তো যেরকম ভাবলাম সেরকমভাবে শুরু করলাম। অত কিছু লাইট বা সাউন্ড, এত মানে গাড়ি যাচ্ছে এসব আওয়াজ টাওয়াজ এত কিছু দেখলাম না। তো ফাইনালি চলো এখান থেকে আমরা ব্লগটা আজকে শুরু করি। তোমরা যেখানে আমাকে দেখছো সেটা হচ্ছে আমি এখন মানে বুধবুধ বেরিয়ে চলে এসেছি, গলসির কাছাকাছি আছি। এটা হচ্ছে দুর্গাপুর থেকে বর্ধমান আসার যে হাইওয়ে রাস্তা, আমি রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে তোমাদের সঙ্গে ব্লগ স্টার্ট করছি। তো ফাইনালি বাড়ির দিকে রওনা দেওয়া শুরু করলাম। ঘড়ি কাটা মোটামুটি জানিয়ে দিচ্ছে রাত হওয়ার দিকে। এর মাঝখানে বেশ কিছু কেনাকাটা আছে রোদ্দুরের জন্য, এছাড়া বাড়ির কিছু রন্ধন সামগ্রী, যাই হোক সেগুলো কিনে বাড়ি ঢুকতে ঢুকতে মনে হয় যে সন্ধে পেরিয়ে যাবে। তো এখন আছি বর্ধমান দুর্গাপুর যে হাইওয়ে এক্সপ্রেসওয়ে, সেই রাস্তাতে সারিবদ্ধ লরি সব ওয়েট মানে শেল্টার নিয়েছে, স্টে করে আছে। কারণ আজকাল করে তো নন বেঙ্গলিদের খুব বড় একটা উৎসব ছট পুজো, সবাই জানেন। তো এরই ফাঁকে আমার যারা ভিউয়ার্স যারা নন বেঙ্গলি আছেন, বিহারি বা অন্যান্য ইয়ের, তাদের প্রত্যেককে ছট পূজার প্রীতি শুভেচ্ছা জানিয়ে রাখি। দেখতেই পাচ্ছেন চারপাশে বর্ধমান সেজে উঠেছে ছট পূজার আলোতে। এর মাঝখানে আমরা গোলাপবাগ ক্রস করে একদম পাঞ্জাবি পাড়া চলে এলাম। আমার প্রিয় চায়ের দোকান থেকে চা খাচ্ছি, অনবদ্য চা করে, মোষের দুধের চা। যে কেউ এখানে সোনুর দোকানে চা বললে, বাবলুর দোকানে চা বললে দেখিয়ে দেবে স্টেশন থেকে নেমে। তো অসাধারণ লাগলো খেতে। এই খেতে খেতেই লক্ষ্য করলাম রাস্তার উল্টো দিকে ছট ঠাকুর, আমি আগে কোনোদিন সেইভাবে দেখিনি, কিন্তু এখানে লক্ষ্য করলাম ছট ঠাকুর। তো যাই হোক, দেখে রাস্তাঘাটের চারিদিকে লাইটিং দেখতে দেখতে, ছট পুজোর জৌলুস আলোকসজ্জা দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের দোকানের দিকে, যেখানে রোদ্দুরের জন্য কিছু কেনাকাটা করার আছে। রাস্তা দুধারে দেখতে পাচ্ছেন কিরকম চারিদিকটা সেজে উঠেছে। তো ফাইনালি পৌঁছে গেছি রোদ্দুরের কিছু শীতের পোশাক কেনার জন্য। এখন আমি মোজা দেখছি, মোজা দেখার পর রোদ্দুরের কিছু ফুল প্যান্ট দেখব যেগুলো পরেও কমফোর্ট ফিল করতে পারে। তো ফাইনালি এগুলো চয়েস করেছি, যেগুলোকে এগুলোকে সম্ভবত ফানেলের বলে। ছোটোবেলা তো মানে প্রথমেও তাই পরতো, পরে খুব আরাম পেত, তো এখনও এটাই নিলাম। জানি না আপনারা কি ইউজ করেন, যদি কিছু এর থেকে বেটার প্রোডাক্ট পান আমাদেরকে ফোনে এই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো এবার রোদ্দুরের জন্য প্যাম্পার্স নেওয়ার পালা। আমি ফাইনালি চলে এসেছি অ্যাপোলো ফার্মেসি। অ্যাপোলো ফার্মেসিতে মোটামুটি ভিড় আছে, তো একটু ওয়েট করে গেলাম। ভিড়টা একটু ফাঁকা হতেই আস্তে আস্তে ঢোকা গেল। ঢুকে প্রয়োজনীয় সামগ্রী অর্ডার করলাম। ওর জন্য ব্যাম্পার্স নেওয়া ছাড়াও কেরক্সের চকোজ নেওয়ার ছিল, আমার জন্য ভলিনি স্প্রে নেওয়ার ছিল, ঝান্ডু বাম নেওয়ার ছিল, ইত্যাদি ইত্যাদি ছিল। তো লিস্ট মেনে সেগুলোকে অর্ডার করে বিল মিটিয়ে আস্তে আস্তে আবার বেরিয়ে পড়লাম গন্তব্য, এবার মুদিখানার দোকানের দিকে এবং কনফেকশনারি দোকানের দিকে। সেখানে আস্তে আস্তে মোটামুটি দেখলাম ঘড়ি কাটা প্রায় 8:30-9টার দিকে। এখানে ম্যাগি অর্ডার করলাম। এছাড়াও আজকে একটা স্পেশাল ডে, ইন্টারন্যাশনাল মেন্স ডে, তো যার জন্য নিজেই নিজেকে গিফট দিলাম একটা ডেয়ারি মিল্ক চকলেট, এবং সেটা রোদ্দুরের জন্য রইল গিফটটা। তো একটা সারপ্রাইজ একটা খাওয়া দাওয়া হবে বাড়িতে গিয়ে জমজমাট। এর মাঝখানে ডিম কেনা হলো, বাড়িতে ডিম শেষ হয়ে গেছে মনে করে আনতে বলেছিল, একদমই ভুলে গিয়েছিলাম, তাই কোনোভাবে আবার গিয়ে নিয়ে আসা হলো এবং নিয়ে এখন ফাইনালি বাড়ির দিকে আমি আসছি। সো ফাইনালি এখন আমি বাড়িতে। সো
exhausted. তো আজকে ইন্টারন্যাশনাল মেন্স ডে এই উপলক্ষে আজকে আমাদের আমি আর সুজন স্পেশালি চকলেটটা খাবো। এটি সাপ্তাহে আমি আর সুজন খাবো, আরও দেখবে বা ও না থাকতেও পারে সেই সময়টা রান্নাবান্না করতে পারে। তো এটাই হচ্ছে আজকে সব সারপ্রাইজ। তো আপাতত ওখানে ঢুকে গেছি, ফ্রেশ হয়ে নেওয়া যাক। দরজাটা খোলো। বাড়িতে এসে চা খাচ্ছি, ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে রোদুর খবর পেলাম। রোদুর পড়ে গিয়ে ওই জাস্ট একটা গালের কাছে একটা কালশিটের মানে একটা হালকা একটা স্পট পড়ে গেছে। আমার সঙ্গে এদিকে তাকাও, তুমি একটা কথা আমাকে বলো, যে তুমি বলো আগে, যে তুমি বলো তুমি এত দুষ্টু কেন হয়েছো, তুমি এত দুষ্টু তুমি কেন হয়েছো? গালে কি করে লাগলো, তোমার গালে কি করে লাগলো, এখানে কি হয়েছে, গালে কি হয়েছে, এখানটা কি হয়েছে, আউ হয়ে গেছে, আউ হয়েছে তোমার, এখানে আউ হয়েছে, পড়ে গেছো তুমি, কেন কেন খুব দুষ্টু করছিলে, মাকে তুমি খুব জ্বালাচ্ছিলে, দুষ্টু করছিলে? হ্যাঁ গো। ও আচ্ছা আচ্ছা, শোনো বাবা, বাই দ্য ওয়ে আজকে পুরি বাবা, আজকে হচ্ছে আমাদের আমাদের দিন, তাই তো, তোমার আর আমার দিন। হ্যাঁ, ইন্টারন্যাশনাল মেন্স ডে, ঠিক আছে, একদম একদম ইন্টারন্যাশনাল বলো। হ্যাঁ, আজকে পুরো তোমার দিন, একদম। তুমি দুষ্টুমি করলেও কেউ বকবে না, তুমি যদি বদমাশি করো তাহলেও কেউ বকবে না। দেখেছো আমরা আজকে বকেছি, বকিনি, কারণ তুমি তুমি কিন্তু ছোট্ট ন, তুমি তো আগামী দিনের পরিণত মানুষ, পুরুষ, তাই তো। কিন্তু এই চকলেটটা আমি আর তুমি খাবো, ঠিক আছে, একটাই শর্ত, আমি খাবো আর তুমি খাবে, আর এই চকোটা আমরা কাউকে দেবো না, না আমি তোমার মাকে দেবো, না আমি কাউকে দেবো, শুধু তুমি খাবো আর আমি খাবে, আমি খাবো আর তুমি খাবে, ভুল হয়ে গেল, আমি খাবো তুমি খাবে, ঠিক আছে। দেখি মায়ের রিয়াকশনটা একটু শুট করি, দেখি আমাকে দাও, আমাকে দাও, তুমি দেবে, মাকে দেবে, মাকে কি তুমি দেবে, দেখো। আচ্ছা 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 আচ্ছা, তুমি খাও। এই তো, একদম দিবি না, একদম দিবি না, ওটা শুধু তোর কাছে রাখবি, আর রাত্রিবেলা আমাকে একটা টুকরো দিবি, দিবি দিবি মাকে দিবি। একবার দেখো, একবার দেখো তো, চাও তো, দেখো তো দিচ্ছে নাকি, এই তো। তাহলে আমাদের সেলিব্রেশন শুরু, ইন্টারন্যাশনাল মেন্স ডে মানে পুরুষ দিবস, তার সেলিব্রেশন আমরা শুরু করে দিয়েছি আমরা নিজেদের মতো করে, আমি আর আমাদের ছোট্ট কুটুটা। আর কুটুর মা দেখছে, কিছু বলবে না, ও হতভম্ব, কারণ ওর ওকে বহুদিন আমরা তো আস খাতির যত্ন করি, কিন্তু আজকের দিনটা ওর একেবারেই ওর নয়, তাই আজকে চলো আমরা নিজেদের মতো করে চকোটা ওপেন করি। ইয়ে, সো গাইস, ফাইনালি আমাদের রাত্রের খাবার কমপ্লিট। তো আজকে খাওয়া দাওয়ার পরে আমরা ফাইনালি আজকে মিষ্টি মুখ, আজকে আমাদের চকলেট মুখ, চকমুখ হবে, এবং সেই চকমুখ চকোটাকে ওপেন করার দায়িত্ব হচ্ছে আজকে আমাদের এই যে রোদ্দুর, রোদ্দুরের মতোই দেখতে আর একজন যিনি আছেন, তা রোদ্দুরের মতো আরেকজন কে আছেন, উঠে বড় হাত তোলো, হাত তোলো, সেটা হচ্ছে রোদ্দুরের মা, এই যে উনি প্রেজেন্ট হয়ে গেছেন। এবং চলো আজকে আমাদের এটা ওপেন করো,
আমাদের হাতে হাতে দিয়ে দাও, যদিও রোদ্দুর চটকে একদম পুরো জাতা করে ফেলেছে চকলেটটা। একটা কথা জানি নাকি যে ইন্টারন্যাশনাল মেন্স ডে বা ওমেন্স ডে বলে কিছু আলাদা করে কোনো দিনের প্রাধান্য বা কাউকে কোনোভাবে কোনো গ্র্যাটিটিউড করুন বা সম্মান জানানোর মধ্যে আমি কোনো রকম এক্সট্রা মাহাত্ম্য আছে বলে আমি মনে করি না। বরঞ্চ আমার মনে হয় এখানে দুজন মানে ও কিছু বলতে চাইছে, যাই হোক বলে দিক তারপর আমি বলবো। সেক্ষেত্রে আমার মনে হয় যে এক্ষেত্রে ওই পুরুষ নারী দুজনকে মানে একটা আলাদা আলাদা করে দেখানো বা একটা আলাদা করে মানে এখানেই একটা বিভাজনের জায়গা তৈরি হয়েছে। তো আলাদা করে কেউ সংসারে মানে বেশি কৃতিত্ব রাখেন, কেউ কম কৃতিত্ব রাখেন, এরকম ব্যাপারটা নয়। কবির ভাষায় বলি মানে পৃথিবীর অর্ধেক যা কিছু, হ্যাঁ, তো যা কিছু আমাদের সৃজন হয়েছে, সৃজিত হয়েছে, তার অর্ধেক নর সৃজন করেছে, অর্ধেক নারী সৃজন করেছে। তো এক্ষেত্রে আলাদা করে কোনো বিশেষ দিন একটা পুরুষকে বা পুরুষ জাতিকে বা বিশেষ দিন নারী জাতিকে মানে সম্মান জানানোর মধ্যে দিয়ে আমার মনে হয় না, আমার ব্যক্তিগত মত আমি শেয়ার করছি। তো জানি না এখানে পায়েল কী বলবে, পায়েলের মত আমি নেব। এখানে তোমার কী মত? এক্স্যাক্টলি, এবং সেক্ষেত্রে আমার মনে হয় না যে আলাদা করে কোনো বিশেষ দিন তৈরি ও ধার্য হতে পারে কাউকে কোনোরকমভাবে গ্র্যাটিটিউড জানানোর জন্য। প্রত্যেকটা দিন যদি আমরা একে অপরের প্রতি সম্মান জ্ঞাপন করি, তো সেক্ষেত্রেই আমরা মনে হয় যেন আমাদের প্রত্যেকটা মানে আমাদের যে মনুষ্যত্ব, যে সত্তা, সেই জায়গাটাকে আমরা ঠিকঠাক করে নিয়ে এগিয়ে চলতে পারবো, এই একটা বিশেষ দিনের কথা না ভেবে। তো যাই হোক, আজকে আমাদের আনবক্সিংয়ের জায়গাটা ছিল, আমরা এবার ফিরে চলে আসি। এই যে চকলেটের প্যাকেটটা দেখতে পাচ্ছ, রোদ্দুর এবার খাওয়ার জন্য ছটপট ছটপট করছে। তো ফাইনালি আমরা এটা তিনজন মিলেই খাবো, এবং সেটা আমি চাইবো যাতে করে আজকের জন্য মানে আমাদের ব্লগ এখানেই শেষ করছি। তো কালকে আবার দেখা হবে বা পরের ব্লগে আবার দেখা হবে। তো যারা নতুন মানে ভিউ করছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, তো যারা নতুন ভিউ করছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও যাতে করে মানে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। এবং যারা পুরনো ভিউয়ার্স আছেন তাদেরকে তো কিছু বলার নেই, সবাই খুব ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন। আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আমার ফেসবুক পেজ যেটা আছে সোহাম নামে, সেই ফেসবুক পেজেতে আপনারা লাইক দিয়ে সাবস্ক্রাইব ফলো করে পেজের সঙ্গে থাকবেন। আমার ইনস্টাগ্রামে একটা প্রোফাইল আছে, সেটার নাম হচ্ছে ইয়োর সোহাম, যেটা একদম আমাদের এই ইউটিউবের যে মানে নামটা সেটা একই নাম। সো এই ইয়োর সোহামেতে প্রত্যেককে গিয়ে একবার কানেক্টেড হয়ে পড়বেন, আর ইউটিউব চ্যানেলে তো বলতে হবে না, প্রত্যেকেই কানেক্টেড হয়ে থাকবো। তো আজকের জন্য শুভরাত্রি, সবাই খুব 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 ভালো থাকবে, দেখা হচ্ছে আগামী দিনে।